Samsung Note 10. Samsung Note 10. Note 10. Okay. এটা হলো 8128. 12256 এটা. 12256 আর এটা কিন্তু অসাম একটা ফোন দেখেন। তো ভিউয়ারদের ক্যামেরাটা দেখেন একদম পুরো পানির মতো মনে হচ্ছে। ভাই মনে হচ্ছে এখানে জীবন্ত ধারায় আছে। কতটা ফ্রেশ লাগতেছে। ফোন কি খোলা হইছে ভাই এটা? না ভাই খোলা হয়নি। খোলা হয়নি। ইউজড ফোন এটা। Poco X3. Poco X3 এটা হলো 8128 5000 mAh ব্যাটারি। OnePlus 8T. 80 এটা 12256 iq iq এটা 8GB RAM 256GB 8GB RAM 256GB 4GB এর সাথে 4GB এক্সট্রা আছে Realme 8 এটা হলো 8128 এর প্রাইস পড়বে আপনার iPhone 6s অথেন্টিক প্রোডাক্ট এটা এটা RAM হলো 2GB ROM হলো 64GB 264 মানে এখনো ব্যাটারি চেঞ্জ করা হয়নি না না ব্যাটারি চেঞ্জ করা হয়নি একেবারে অথেন্টিক 64% ব্যাটারি জি 64% ব্যাটারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে কিন্তু একটা নতুন দোকানে চলে এসেছি আজকে আপনাদেরকে একদম ইউনিক ফ্ল্যাগশিপ কিছু ফোন দেখাবো কম বাজেটের মধ্যে যারা মেহনতি মানুষ কম বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আজকের ভিডিওতে কিন্তু একদম নতুন একটা ভাই চলে এসেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি ভাই ভাই নূর আলম নূর আলম ভাই ভাই শপের নামটা কি শপের নাম মোবাইল কেয়ার ভাই মোবাইল কেয়ার শপ নাম্বার কত এটা 51/53 শালি প্লাজায় আচ্ছা 10 নাম্বার শালি প্লাজারে 51/53 মোবাইল কেয়ার শপ ভাই ফার্স্টে তাহলে কোন ফোনগুলো দেখাবেন ভাই ফার্স্টে আমরা আইফোন দিয়ে শুরু করব আইফোন 5s ওকে 5s দেখতে একই রকম 5 হলো আপনার ফিঙ্গারপ্রিন্ট আর স্লো মোশন ভিডিও করতে পারবেন আর 5 এ আপনার স্লো মোশন ভিডিও আর ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন না 5 এর প্রাইস পড়বে ভাই আপনার 6000 টাকা আর 5s এর প্রাইস পড়বে 7500 টাকা 7500 এটা 6000 টাকা এটার সাথে কিন্তু কি গিফট থাকবে ভাই এগুলোর সাথে ভাই বক্স চার্জার আর একটা হেডফোন গিফট থাকবে হেডফোনটা একটু দেখেন ভিউয়ারদের এই হেডফোনটা গিফট দিচ্ছে ভাই এটা কিন্তু একদম খুব রিয়েলমি একটা ভালো উন্নত মানের ইয়ারফোন আপনি কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে আজকে পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণে ফোন আছে এবং প্রত্যেকটা ফোনের সাথে এই গিফটটা থাকবে তারপর কি দেখাবেন ভাই তারপর আমরা যে ফোনটা দেখব iPhone 6 এটা RAM হলো 1GB ROM হলো 64GB 1GB আর ROM 64GB ওকে এটার প্রাইস পড়বে ভাই 12500 টাকা 12500 প্রাইসটা পড়বে 12500 টাকা ওকে সাথে বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আর একটা হেডফোন গিফট থাকছে এরপর আমরা যে মডেলটা দেখব iPhone 6s এটা 2GB RAM 64GB ROM দুইটা কালার আছে আমাদের কাছে ওকে দুইটা কালার अवेलेबल 6s ওকে এটার প্রাইস পড়বে আপনার 14500 টাকা 14500 14 করে দেন ভাই ভাই 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম 14000 টাকা 14000 টাকা আর আইফোন যে 6 আইফোন 6 এও ভাই 500 ডিসকাউন্ট করে দেন 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম আইফোন 6 12000 আইফোন 6 প্লাস এটা RAM হলো 1GB ROM হলো 64GB 1GB আর 64GB ওকে এটার প্রাইস পড়বে আপনার 16500 টাকা 16500 টাকায় পেয়ে যাবেন আইফোন 6 প্লাস সেকেন্ড প্লাস কতটা 6 প্লাস তারপর ভাই আইফোন 6s অথেন্টিক প্রোডাক্ট এটা RAM হলো 2GB ROM হলো 64GB 264 মানে এখনো ব্যাটারি চেঞ্জ করা হয়নি না না ব্যাটারি চেঞ্জ করা হয়নি একেবারে অথেন্টিক 64% ব্যাটারি জি 64% ব্যাটারি এটার প্রাইস পড়বে আপনার 13500 টাকা 13500 টাকা তারপর আমরা যে ফোনটা দেখব iPhone 6s Plus RAM হলো 2GB ROM হলো 64GB 264 এটার প্রাইস পড়বে আপনার 16500 টাকা 16500 টাকায় পেয়ে যাবেন iPhone 6s Plus এবং এটার ক্যামেরা কিন্তু অসাম আর প্রত্যেকটা ফোনের সাথে আবারো বলতেছি গিফট থাকবে আজকে ইয়ারবাডস গিফট থাকবে তারপর আমরা ভাই বাংলাদেশে জাতীয় ফোন দেখাবো Mi 3 এটার আমাদের 8টা কালার হয় 8টা কালারই अवेलेबल আছে 8টা কালার আছে ওকে দেখেন আমাদের কাছে অনেক জনপ্রিয় বাংলায় টাইপ বলা হয় এই ফোনটাকে এটার RAM হলো 216 আরেকটা ভেরিয়েন্ট হয় 332 দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल 216 পড়বে আপনার 3500 টাকা আর 332 পড়বে 4000 টাকা 4000 টাকা আর ভাই 300 ডিসকাউন্ট করে দেন 3700 করে দেন 3700 টাকা তারপর আমরা যে ফোনটা দেখাবো Oppo F57 এটা 3GB RAM 32GB ROM 332 এটা প্রাইস পড়বে আপনার 5500 টাকা 5500 200 ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট আরো ওকে 5300 টাকার সাথে বক্স চার্জার একটা হেডফোন গিফট পাবেন তারপর Redmi 5+ এটা 332 ভেরিয়েন্ট 464 ভেরিয়েন্ট হয় এটার প্রাইস পড়বে 332 পড়বে 7300 টাকা আর 464 পড়বে 8500 টাকা 8500 আর এটা হচ্ছে 7300 তাহলে যারা vivo ফোন পছন্দ vivo লাভার আছেন vivo Y25 এটা 464 ভেরিয়েন্টের ফোন এটার প্রাইস পড়বে আপনার 8500 টাকা 8500 vivo Y25 সাথে বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সাথে একটা হেডফোন গিফট পাবেন ওকে তারপর ভাই Mi 6s এটা 6GB RAM 64GB ROM 664 ওকে Mi 6s প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 9300 টাকা 9300 টাকা দেখেন ভিউয়ার্স ক্যামেরা কিন্তু অসাম মানে মোটামুটি বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ভাই 9000 করে দেন ভাই, ভাই 9000 করে দেন 300 টাকা ডিসকাউন্ট। তাহলে Oppo ভাই Oppo F1s এটা 464 ভেরিয়েন্ট হয়, 432 ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल। 432 পড়বে আপনার 6000 টাকা, 6000 টাকা 432 পড়বে 6500 টাকা, 6500। তারপর ভাই দেখবো আমরা Vivo Vivo Y67 এটা 432 হয় 464 হয়, দুইটা ভেরিয়েন্টই আমার কাছে अवेलेबल। 464 পড়বে আপনার 6300 টাকা আর 432 পড়বে 5800 টাকা, 5800। আর ভিউয়ারদের একটা কথা বলি, আপনাদের যদি প্রাইসটা বেশি মনে হয় আপনারা এই শপে আসবেন, ভাইয়ের সাথে দেখা করবেন, অবশ্যই ভাই আপনাদের থেকে অনেক মানে 500-1000 টাকা কম রাখার চেষ্টা করবে, আর গিফট তো থাকবেই। তারপর কি দেখাবেন? তারপর Redmi 5 Redmi 5 এটার ভেরিয়েন্ট হলো 3GB RAM 32GB ROM, এটার প্রাইস পড়বে আপনার 7500 টাকা, 7500 332। আর এটার ক্যামেরা কিন্তু অসাম ভিউয়ার, ভাই নতুন আরেকটা কথা বলি, ভাই কিন্তু নতুন ভিডিও করতেছে, প্রথম ওনার নতুন ছক, যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর আমরা যে ফোনটা দেখাবো ভাই Vivo Y83, এটা 4GB RAM 64GB ROM 4000 mAh ব্যাটারি, এটার প্রাইস পড়বে মাত্র 7500 টাকা, 7500 464 4000 mAh ব্যাটারি। তারপর আমরা যে ফোনটা দেখবো ভাই Realme যারা পছন্দ আছে ভাই Realme C21 এটা 4GB RAM 64GB ROM, ওকে এটা only ডিভাইস ইউজ ফোন, এটার প্রাইস পড়বে আপনার 10000 টাকা, 10000 টাকা। দেখেন ভিউয়ার্স ক্যামেরাটা একটু দেখেন ভাইকে কতটা সুন্দর লাগতেছে, একদম অসাম ফোন আছে ভাই, সেলফি ক্যামেরাটা অসাম। তারপর আমরা দেখব Samsung হলো এটা হলো Samsung i32 এটা 5000 mAh ব্যাটারি আপনার 1GB RAM 16GB ROM, এটা প্রাইস পড়বে 6500 টাকা, 6500 6000 করে দেন, বড় 6000 করে দিলাম ভাই, 500 টাকা ডিসকাউন্ট 6000 টাকা। তারপর আমরা Samsung ভাই Samsung A10 এটা হলো 2GB RAM 32GB ROM, এটার প্রাইস পড়বে 6500 টাকা, 6500 Samsung A10 ওকে প্রাইস কত পড়বে 6500 টাকা। দেখেন ভিউয়ার্স Samsung এর ক্যামেরা বরাবরের মতই খুব ভালো, সেলফি ক্যামেরা বলেন সব ক্যামেরা এটা খুব ভালো, ডিসপ্লেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে বলে এটা। তারপর ভাই আমরা Oppo A31 এটা RAM হলো 4GB RAM 128GB ROM 5000 mAh ব্যাটারি, এটা হলো ইউজ ফোন অনলি ফোন, এটার প্রাইস পড়বে আপনার 11500 টাকা, 11500 428 11500 টাকা। A30 একেবারে ফ্রেশ, অল্প কিছুদিন ইউজ। OnePlus Nord 12256 এটার প্রাইস পড়বে আপনার 26000 টাকা, মাত্র 26000 টাকায় 12256 OnePlus Nord। তারপর Redmi A3 এটা 4GB RAM 64GB ROM 5000 mAh ব্যাটারি, এটার প্রাইস পড়বে আপনার 11500 টাকা, 11500 টাকা Redmi A3 Redmi 7 3GB RAM 32GB ROM ইউজড ফোন ফুল ফ্রেশ ফোন, এটার প্রাইস পড়বে আপনার 6500 টাকা, 6500 টাকা। আর এটা কিন্তু একেবারে ফ্রেশ দেখেন ভিউয়ার্স, যে ইউজ করছে খুবই মানে ভালোভাবে ইউজ করছে। তারপর ভাই Redmi 9 আমার কাছে 332 ভেরিয়েন্ট আছে, 464 ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই আমার কাছে আছে। 332 পড়বে 10500 টাকা, 464 পড়বে 11500 টাকা, 10500 আর 11500 টাকা ফুল ফ্রেশ, এগুলো কিন্তু একেবারে ফ্রেশ। এটা একটু বেশি ফ্রেশ দেখাই ভিউয়ারদের, প্রত্যেকটা ফোনই ফ্রেশ। আর এগুলোর সাথে কিন্তু আপনারা পারচেজ করার সাথে সাথেই বুঝে নেবেন কিন্তু ইয়ারফোনটা একদম ভালো মানের একটা ইয়ারফোন পাবেন। আবারও বলতেছি প্রাইসটা বেশি মনে হলো ভাইকে ফোন দিয়ে অবশ্যই কিছুটা কমানোর চেষ্টা করব। তারপরে গেমিং ফোন Samsung Note 10 এটা হলো 12256 আর এটা কিন্তু অসাম একটা ফোন। দেখেন তো ভিউয়ারদের ক্যামেরাটা দেখে, আসলে এই ফোনের ক্যামেরা না দেখাইলে ভিডিও বিথা। দেখেন ভিউয়ারস একদম পুরা পানির মতো মনে হচ্ছে, ভাই মনে হচ্ছে এখানে জীবন্ত দাঁড়ায় আছে, কতটা ফ্রেশ লাগতেছে। ফোন কি খোলা হইছে ভাই? এটা না ভাই খোলা হয়নি, ইউজড ফোন, এটা একেবারে ইউজড ফোন। এটার সাথে বক্সটা সবকিছুই থাকবে না অনলি ডিভাইস। এটা কত পড়বে ভাই? এটা প্রাইস পড়বে 30000 টাকা, 30000। আমার ভিউয়ারদের আর 2000 ডিসকাউন্ট করে দেন, 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 28000 টাকা, 28000 টাকায় পেয়ে যাবেন Note 10। দেখেন 12256 আর কি বলবো, ক্যামেরা নিয়ে কিছু বলার নাই, এক কথায় অসাধারণ। তারপর আমরা আরেকটা ফ্ল্যাগশিপ মডেল দেখবো IQ এটা 8GB RAM 256GB 8GB RAM 256GB 4GB আর এটার সাথে 4GB এক্সট্রা আছে। আর প্রাইস পুরো আপনার 23500 টাকা, 23500 টাকা। IQ কিন্তু ভিউয়ার্স ইন্ডিয়াতে অনেক জনপ্রিয় একটা ফোন, দেখতে পাচ্ছেন এটার ক্যামেরাটা দেখেন। যারা গেমিং এর জন্য ফোন খুঁজতেছেন IQটা নিতে পারেন, একদম অসাম একটা ক্যামেরা, ভিডিও করতে পারবেন, ভালো গেম করতে পারবেন। এর প্রাইস কত পড়বে ভাই? 23500 টাকা, 23500 23 করে দেন। আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 500 টাকা ডিসকাউন্ট। দেখেন একেবারে ফ্রেশ ফোনটা। আরেকটা গেমিং ফোন দেখবো Poco X3 এটা হলো 8128 5000 mAh ব্যাটারি, ওকে এটার প্রাইস পড়বে আপনার 16500 টাকা। 16500 টাকা। অনেক ভিউয়ার্স আছে যে ভাই গেমিং ফোন খুঁজতেছি কোথায় পাবো, ভাই শপে চলে আসেন, একদম ভালো মানের একটা গেমিং ফোন আছে পোকো X3, আর এটা কিন্তু মুড়ির মতো চাচ্ছে, এটা ভিডিওতে দেওয়ার সাথে সাথে অবশ্যই সেল হয়ে যাবে। কোন ভাগ্যবান পাইপ যে পাবে জানি না। ফোন কি খোলা হয়েছে ভাই? না ভাই খোলা হয়নি, খোলা হয়নি, একেবারে ফ্রেশ ফোন। এটার প্রাইস কত পড়বে? 16500 টাকা। 16500 টাকা। তারপর OnePlus, OnePlus এর ভিতরে OnePlus 8T, 8T এটা 12256, তার প্রাইস পড়বে আপনার মাত্র 30000 টাকা। মাত্র 30000 টাকা, 12256, ফুল ফ্রেশ ফোন। তারপর Realme 8, এটা হলো 8128, এর প্রাইস পড়বে আপনার 14500 টাকা। 14500 টাকা, 8128 Realme 8। তারপর Vivo, Vivo Y21, এটা 4GB RAM 64GB ROM, এর প্রাইস পড়বে মাত্র 11500 টাকা। 11500 Vivo Y21, ওকে, অনলি ডিভাইস। তারপর গেমিং ফোন Narzo, Realme Narzo 50i, এটা হলো 4GB RAM 64GB ROM, এটার প্রাইস পড়বে মাত্র 10000 টাকা। মাত্র 10000 টাকা, 4GB 64GB Narzo 50i। Realme 5i, এটা 4GB RAM 64GB ROM, 5000 mAh ব্যাটারি, Snapdragon 665 ইউজ করা হয়েছে। 665, মানে এটা দিয়েও ভালো গেমিং করতে পারবে। এটার প্রাইস পড়বে 10000 টাকা। এটা 10000 টাকা। তারপর Samsung এর ভিতরে ভাই Samsung A30s, এটা 464, ইন ডিসপ্লে ফিঙ্গার, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এটার প্রাইস পড়বে মাত্র 11500 টাকা। 11500, 464। ওকে। তারপর আমরা কম রেঞ্জের ফোন ভাই, কম দামি যদি কোনো ইউজ থাকে, ইউজ ফোন, এটা হলো আপনার কি মডেল, এটা লাইট টি, লাইট লাইট না কি বলে, লাইট টিল, লাইট টিল। আচ্ছা এটার প্রাইস কত হবে বলে দেন? প্রাইস পড়বে মাত্র 2800 টাকা। মাত্র 2800 টাকা। যারা অ্যান্ড্রয়েড ফোন খুঁজতেছেন ভিউয়ার্স, 2800 টাকার মধ্যে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন, এটা কিন্তু বাটন ফোনের চেয়ে ভালো। তারপর ইউজ ফোনের ভিতর ভাই iTel ভিশন 1, 2GB RAM 32GB ROM, ফুল ডিসপ্লে, ক্যামেরাটা খুব চমৎকার, এটার প্রাইস, এর সাথে বক্স চার্জার, ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন, প্রাইস পড়ে মাত্র 5000 টাকা। মাত্র 5000 টাকা। তারপর Vivo Y93, এটা হলো, এটা দুইটা ভেরিয়েন্ট, 364 হয়, এটা 4128 হয়, ওকে, 4128 পড়বে 9500 টাকা, আর 364 পড়বে মাত্র 8500 টাকা। 8500 Vivo Y93 4128 ফুল ডিসপ্লে। Oppo F5 464, এর প্রাইস পড়ে মাত্র 7500 টাকা। মাত্র 7500 টাকা, 464 7500 টাকা, বিগ ডিসপ্লে ভিউয়ার্স, আর এটার ক্যামেরা কিন্তু খুব ভালো। তারপর Realme, ইউজ ফোনের ভিতর Realme C25s, এটা হলো 4128, 6000 mAh বিগ ব্যাটারি গেমিং ফোন, এটার প্রাইস পড়বে আপনার মাত্র 11500 টাকা। 11500 টাকা। Samsung A10, 6000 mAh বিগ ব্যাটারি, এটার প্রাইস পড়ে মাত্র 11500 টাকা। 11500, 6128। পুরো Mi S2, এটা 4GB RAM 64GB ROM, এটার প্রাইস পড়বে মাত্র 8500 টাকা। 8500, 4GB RAM 64GB ROM, ওকে। Vivo Y11, এটা খুবই জনপ্রিয় কাস্টমারদের কাছে, এটার প্রাইস পড়বে, এটার RAM হলো 3GB RAM 32GB ROM, 5000 mAh ব্যাটারি, 5000 mAh, প্রাইস পড়বে মাত্র 7500 টাকা। 7500 টাকা। তারপর আরেকটা ইউজ ফোন iTel A48, এটার প্রাইস পড়ে মাত্র 4500 টাকা, 2GB RAM 32GB ROM, 4500 টাকার ফোন, একদম অ্যান্ড্রয়েড ফোন, এটা কিন্তু অল্প কিছুদিন ইউজ। তারপর Redmi 6, এটা 4GB RAM 64GB ROM, 4000 mAh ব্যাটারি, তার সাথে বক্স চার্জার, ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন, এটার প্রাইস পড়বে মাত্র 7500 টাকা। 7500 টাকা। ভিউয়ারদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যারা ঢাকার বাইরে ফোনগুলো পারচেজ করতে চান, এখান থেকে যদি কোনো ফোন পছন্দ হয় আপনারা ভাইকে হোয়াটসঅ্যাপে যে ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটাতে ফোন দিবেন,